ওই বিলাল ওই গরম বানি ভয়ে হয়তো ওই সাজা না বরদাস্ত করতে পেরে হয়তো বিলাল যেন কলমা খানাকে ত্যাগ করে দেবে। ও গো ওমাইয়া গো, বিলালের বুকের ওপরে পাথর খানা চাপাইয়া দাও। আরে আমার নবী মুস্তাফার প্রেমিক রাসূলুল্লাহর দিওয়ানা বিলাল, যে বিলালের বুকের ওপরে আব্বাসী আবার বড় বড় দুই কানা পাথর চাপাইয়া দিয়াছে। বিলাল আমার নড়া তো দূরের কথা, বিলাল আমার নিঃশ্বাস পর্যন্ত নিতে পারেন না। আবার বিলাল নিঃশ্বাস কানায় আব্বাসী আমার বন্ধ হয়ে গেছে, বিলালের জিব্বা কানা বেরিয়ে গেছে, বিলালের শোকগুলো বড় বড় আব্বাসান আমার হয়ে গেছে। মনে হয় বিলাল প্রাণহারা হয়ে যাবে, বিলালের আত্মা খানা বেরিয়ে যাবে। সুলমান বাবা জীবন ভাইয়ের আমার বন্ধু আমার, আজকে আব্বাসী আমার আমরা নবী চিনতে পারলাম না, আজকে আমরা নবী চিনতে পারলাম না। ও মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার, নবী মুস্তাফাকে চিনতে যেয়ে কেউ আব্বাজি আমার মাটির তৈরি বলল, নবী মুস্তাফাকে বেরাদার মুসলমান চিনতে যেয়ে কেউ যেন নিজের বড় ভাই নত বলল, এই বেরাদার মুসলমান নবী মুস্তাফাকে চিনতে যেয়ে আব্বাসী কেউ যেন নিজের মতো সাধারণ ব্যক্তি বলল, নবী মুস্তাফাকে চিনতে যেয়ে আব্বাসান আমার ভাই যান আমার বন্ধু আমার, কেউ যেন আব্বাজি আমার নবী মুস্তাফাকে আব্বাজি আমার ভাই যান আমার নিজের মতো বলল, এই বন্ধু আমার বেরাদার নবী মুস্তাফা কার নাম, আব্বাজি নবীর শান কি রয়েছে, একটু চলুন ওই হাজরাতে আলীকে জিজ্ঞাসা করুন, নুরুলাইন কাদরিকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। বন্ধু আমার বেরাদার এবাদত করা নামাজ হলো আল্লাহর ফরজ, জোরে বলুন, নামাজ আল্লাহর এবাদত। এই বন্ধু আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ফরজ আমার আপনার উপরে ফরজ করেছেন, আব্বা নির্ধারিত করেছেন, সকল ইবাদতের মধ্যে অতি উত্তম ইবাদতের নাম হচ্ছে নামাজ। এই মুসলমান আব্বাজি আমার নুরুলাইন কাদরি যদি বলে এই বক্তব্যের জন্য নামাজ কাজা করবে, বন্ধু আমার বেরাদার মুসলমান একজন মুফতির ফতোয়া লেগে যাবে, একজন আলিমের বেরাদার মুসলমান ফতোয়া লেগে যাবে, না না এটা করা চলবে না, নামাজকে বেরাদার মুসলমান নিজের সময় মোতাবেক আদা করতে হবে, নামাজকে আব্বাসী আমার নামাজের সময় মোতাবেক আদা করতে হবে। এই বন্ধু আমার বেরাদার নবী কার নাম, আমার মুস্তাফার শান কি রয়েছে, আমার কামলিওয়ালা পয়গম্বরের মর্যাদা কি রয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মুস্তাফার শান খানা কত বাড়াইয়াছে। আব্বাসী আমার ভাইজার আমার ওই আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজ্জাউল করিম যেন যুদ্ধের ময়দান থেকে আমার জগৎগুরু আখা নবী মুস্তাফার সঙ্গে আব্বাস মাদিনার দিকে ফিরতেছেন, রাস্তায় চলতে চলতে আব্বাসী বর্তমানের মতো সেই যুগে গাড়ির যেন ব্যবস্থা ছিল না, আব্বাসী আমার তিন ঘন্টার মধ্যে আপনার মালদাহা থেকে বহরমপুর পর্যন্ত আপনার 100 চাইতে কমে আপনার 100 কিলোমিটার চাইতে বেশি, আব্বাসী আমার আপনার তিন ঘন্টার মধ্যে আপনার 1000 করে দেবে, 2.5 ঘন্টার মধ্যে আপনার 1000 করে দেবে। আব্বাসী আমার যারা পয়সাওয়ালা ব্যক্তি তারা ঘোড়ার ওপরে সাবার হতো, এ বেরাদা যাদের নিকটে টাকা নাই পয়সা নাই সাবারই নাই, তারা পায়ে হেঁটে হেঁটে যেন আব্বাসী আমার সাবার করতো। ও বন্ধু আমার বেরাদার মুসলমান আমার রাসূলুল্লাহর সঙ্গে হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল করিম রয়েছেন, আমার আলী শেরে খোদার সঙ্গে আমার রাসূলুল্লাহ রয়েছেন, যুদ্ধের ময়দান থেকে সাহাবাই কিরামগণেরা চলতে চলতে আব্বা মদিনার পথে চলেছেন, বিরাদার মুসলমান মাকামে সাহাবাই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাইর নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বর আমার রাসূলুল্লাহ সাহাবাই কিরামদেরকে আরাম করার জন্য বললেন, নবী আমার হযরত আলীর সাঙ্গের ওপরে ওরুর ওপরে মাথা কানা রেখেই আমার রাসূলুল্লাহ আরাম করতে আসেন, এদিকে আসরের সময় হয়ে গেছে, আব্বাসে আমার নামাজের জন্য সময় হয়ে গেছে, হযরতে আলী শেরে খোদা একবার আব্বাসে আমার আপনার কিবা
বলে ময়দানে একবার সূর্যর দিকে তাকান, আব্বাসে আমার একবার সূর্যর দিকে তাকান, একবার আবার রাসূলুল্লাহর নূরানি সাহারার দিকে তাকান। আলী চিন্তা করেন, আলী ভাবেন নবী মুস্তাফাকে যদি জাগাই হয়তো বেয়াদবি হয়ে যাবে, আর নবীকে যদি না জাগাই তাহলে সূর্যখানা ডুবে যাবে, আসরের নামাজখানা আমার কাঁচা হয়ে যাবে। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাই রাবার ও আমার সোনা মানিকেরা, শুনে যাও রাত্রির বেলাও, দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা হজরতে আলীর জাঙ্গের ওপরে মাথা মোবারক কানা রেখে দুই চোখখানা বন্ধ করেছে, নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বিশ্রাম করতে রয়েছেন। হযরতে আলী একবার আমার নবীকে তাকান, একবার আকাশের সূর্যকে তাকান, আর কতটু সময় রয়েছে আসরের নামাজের জন্য, আসরের নামাজের জন্য কতটুকু সময় রয়েছে? বন্ধু আমার বিরাদার বাবা জীবন ভাইরাই আমার ও মুসলমান, নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই প্রিয় সাহাবি আব্বাসে আমার ওই সূর্যকে দেখেন, সূর্য যেন ডুবতে চলেছে, সূর্য যেন ডুবে গিয়েছে, কিন্তু আলী আমার নবীকে জাগান না। একটু চিৎকার দিয়ে বলা যাবে, আলী সূর্য ডুবে গিয়েছে, আসরের নামাজ কাঁচা হয়ে গেছে, আলী আবার নবীকে জাগান না। হযরতে আলী শেরে খোদা দামাদে পয়গম্বরে মুস্তাফা হাসান হুসেনের আব্বাসান ওদিকে দেখেছেন সূর্যখানা ডুবে গেছে। বন্ধু আমার বেরাদার মুসলমান নামাজ স্মরণে এসেছে, চোখ দিয়ে দুই ফোঁটা যেন হযরতে আলী শেরে খোদার জল পড়েছে, আব্বাসে আমার চোখ দিয়ে দুই ফোঁটা জল বেরিয়ে এসেছে। ও বন্ধু আমার বেরাদার মুসলমান হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের দুই ফোঁটা চোখের জল আমার রাসূলুল্লাহ রুখসার মোবারকে গাল মোবারকে পড়েছে, আমার নবী মুস্তাফার সাহারায় যেন যেয়ে পড়েছে, যেমনই দুই ফোঁটা জল আবার নবী মুস্তাফার সাহারায় আব্বাসে পড়েছে, আমার হযরতে নবী দুজাহানের দুই চক্ষুখানা খুলে গেছে, আমার নবী দেখেন, মুস্তাফায় আমার দেখে আলীর দুই চোখে জল, আলী যেন কান্না করতে রয়েছেন, আলী শেরে খোদা যেন কান্না করতে রয়েছেন। আমার নবী মুস্তাফা জিজ্ঞাসা করেন, ও আলী গো বলো বলো আলী কেন তুমি কান্না করো, আলী কেন তুমি কান্না করো? আলী আমার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনারে জাগাতে পারলাম না, সূর্যখানা যেন ডুবে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আসরের নামাজ কানা পড়ি নাই, আমার আসরের নামাজ কানা কাজা হয়ে গেছে। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, নবী আমার জিজ্ঞাসা করেন, আলী গো ও আলী বলো বলো নামাজখানা তুমি কাঁচা পড়তে চাও না আধা পড়তে চাও? চিৎকার দিয়ে বলুন, আর একটু জোরে বলুন। আমার মতো বেরাদার মুসলমান কেউ যদি থাকতো, ও আব্বাজি আমার তার উত্তর হতো, ভাই যান নামাজ যখন তোমার কাঁচা হয়ে গেছি কেন আমারে জাগালে না, কেন আমারে জাগালে না? নামাজটা যখন কাজা হয়ে গেছি, যাই হোক ভাই যান, কান্না করে আর প্রয়োজন নাই, কান্না করে আর কোনো লাভ হবে না, তাই বলে তুমি কাজা নামাজ খানা আদা করে নাও। কিন্তু আব্বাসে আমার ভাই যান আমার ও মুসলমান, যারা নবী মুস্তাফাকে মাটির তৈরি বলো আব্বাজি, যারা নবী মুস্তাফাকে নিজের মতো বলি, যারা নবী মুস্তাফাকে সাধারণ বলে, আব্বাসে আমার ভাই যান আমার, তারা কান খুলে শুনে যাও। এই বেরাদার মুসলমান আমার নবী মুস্তাফা জিজ্ঞাসা করেন, আলী নামাজটা তুমি কাজা পড়বে না আদা পড়বে? নবী কাকে বলা হয় আব্বাজি? নবী কে রয়েছে? নবীর মর্যাদা কি রয়েছে? নবীর শান কি রয়েছে আব্বাজি আমার? হযরতে আলী শের খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের উত্তর হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ নবী গো
নামাজ খানা আমি কাজা পড়ে নেবো ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যাপার নাই, কিন্তু আমি যদি নামাজটাকে কাজা পড়ি ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম নবী গো আমার তো কোনো ব্যাপার নাই, কিন্তু আমি আলী আমার ভালোবাসায় দাগ পড়ে যাবি, আমার ভালোবাসায় দাগ পড়ে যাবে ইয়া রাসূলুল্লাহ। ইতিহাস পড়নেওয়ালা লেখনেওয়ালা লিখবে, হাদিস বর্ণনাকারী গুণেরা বর্ণনা করবেন, নবীর জন্য আলীর নামাজ কাজা হয়ে গেছিল, নবীর জন্য আলী আসরের নামাজ কাজা আদা করেছে, ইয়া রাসূলুল্লাহ আমার মহাব্বতে দাগ পড়ে যাবে, আমার প্রেমে দাগ পড়ে যাবে, আমার ভালোবাসায় দাগ পড়ে যাবে। হযরতে আলী শের খোদাকে নবী আমার বলেন, তাহলে আলী নামাজ তুমি আদা করতে চাও, নামাজ তুমি আদা করতে চাও? আমার আলী শের খোদা কাররামাল্লাহু ওয়াজহুল করিম বলেন, মাকামে সাহাবাতে বিশ্বের রাসূল আমার এই বেরাদার মুসলমান ওই সূর্যের দিকে তাকায়া আঙুলের ইশারা করলেন, ডুবন্ত সূর্য যেন ফিরে আমার রাসূলুল্লাহর আদেশে আসরের সময় ফিরে চলে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাসী আমার, হে মুসলমান, যারা নবীকে নিজের মতো বলি, যারা মুস্তাফাকে এ বিরাদার মুসলমান মাটির তৈরি বলি, যারা নবিয়ে দুজাহানকে এ বিরাদার সাধারণ বলে, আব্বাজি তাকে বলেন, ও ভাই নবী মুস্তাফা ডুবন্ত সূর্যকে ফিরিয়ে দিয়েছিলেন, তাহলে তুমি এই গাছের পাতাটাকে বিনা বাতাসে একটু দূর থেকে ইশারা করে নড়িয়ে দেখো তো। আব্বা, যার কথা আকাশের চন্দ্র শুনে, যার কথা আকাশের সূর্য শুনে এই বিরাদার মুসলমান, আর সেই নবীকে বিরাদার মুসলমান আপনার কি বলে? ওই ব্যক্তি বলে যার কথা তার বাড়ির স্ত্রী শুনে না, জি তার বাড়িতে তার স্ত্রীতে শুনে না, তার ছেলেতে শুনে না, তার মেয়েতে শুনে না। আব্বাজি আমার বেরাদার মুসলমান, সেই ব্যক্তি আবার আমার রাসূলুল্লাহকে নিজের মতো বলি। এই বন্ধু আমার বেরাদার, এই মুয়াজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার, নবিয়ে দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার কামলিওয়ালা পয়গম্বর আমার, দয়ার নবী মায়ের নবী পয়গম্বর আমার, হযরতে আলী শের খোদা কাররামাল্লাহু ওয়াজহুল করিমকে বলেন, আলী গো আহলে নামাজখানা জানো আদা করো। আলী, হযরতে আলী শের খোদা কাররামাল্লাহু ওয়াজহুল করিম বলেন, আমি ইচ্ছা মোতাবেক আমি যেই মতো নামাজখানা আদা করি। আব্বা জান আমার, ভাই জান আমার, আমাদের নামাজ ছিল আব্বা দু চার মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু সাহাবা কিরামদের নামাজ আব্বা তেমনটা ছিল না। এই বন্ধু আমার বিরাদার, হযরতে আলী শের খোদা কাররামাল্লাহু ওয়াজহুল করিম বলেন, আমি যেমনটাই নামাজ পড়ি তেমন স্থিরভাবে আমি খুশু খুজুর শহীদ আমি নামাজখানা আদা করলাম, এক চুল পরিমাণ সূর্য যেন আগে বাড়ল না। নামাজ আলীর শেষ হয়েছে, আমার রাসূলুল্লাহ প্রিয় সাহাবি নামাজ শেষ করেছে। এই বন্ধু আমার বিরাদার, সূর্য আবার নিজের জায়গায় আব্বাজি হাজির হয়েছে। এই বন্ধু আমার, এই বিরাদারান ইসলাম মুয়াজ্জাজ সামনে কেরাম, তাই তো বাবা কোন সার বলি বিরাদার মুসলমান, কে ইমানদার দিবানা যেতে সাহ ইমে দিনা খাইবার প্রান্তরে আলীর কোলে অগনবি সাইদিনা আসরের নামাজে কাজা হয়ে যায় নবি কে জাগায় না, হাডু তো সূর্য ডুবন্ত সূর্য
ফিরিয়ে নবী কন ডুবন্ত সূর্য ফিরিয়ে নবী কন আলী নামাজ আদা করো না ইমানদার দিবানা যেতে সাহায় ইমেদিনা ইমানদার দিবানা যেতে সাহায় ইমেদিনা ইমানদার দিবানা যেতে সাহায় ইমেদিনা কোরআনেতে এত নবীজির শান মোনাফিক বুঝে না ইমানদার দিবানা যেতে সাহায় ইমেদিনা একবার মহাব্বত দরুশে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার আসুন আব্বাজি, ওই রাসূলুল্লাহর মহাব্বতের প্রেম ভালোবাসার দিকে একটু কোনো ফিরে আসুন আব্বাজি আমার। ও মুসলমান, সেই নবীর ভালোবাসা যদি পূর্ণ হয় আব্বাজি আমার, তার ঈমান হবে শক্ত, তার ঈমান হবে পরিপূর্ণ। আর বিরাদার মুসলমান, যার ঈমান পরিপূর্ণ রয়েছে, যার ঈমান আব্বাজি আমার শক্ত রয়েছে, তাদেরকে আব্বা না কবরে কোনো ভয়, না হাসরে কোনো ভয়। আব্বাসি আমার, হে মুসলমান, কবর একটা এমন জায়গা আব্বা, হযরত আলী শের খোদা যখন ফাতেমাকে কবরে রাখার জন্য দিয়ে গিয়েছিলেন কবরিস্তানে, যে হযরত আলী বলেন, ও মাটি, আজকে তোমার নিকটে ফাতেমারে নিয়ে এসেছি, রসুলুল্লাহর বেটিকে নিয়ে এসেছি। আলীর কানে বাতাসে এসে শব্দ লেগেছিল, আলী, আমি কবর, আমি রক্তের কানেকশন দেখি না, আমি বংশ দেখি না। আলী, হে আলী, আমি, আমার মধ্যে যদি দেখা হয় তাহলে তার আমলটাই দেখা হয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার মুয়াজ্জাস সামনে কেরাম, আমরা আব্বাজি আমার দুনিয়ায় এই জগতের মধ্যে আব্বা সব কিছু ভালো করি, কিন্তু আব্বা কবরে যে আরামে থাকবো এদিকে আমাদের লক্ষ্য নাই, এদিকে আমাদের চিন্তা নাই। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইর আমার আলোচনা করতেছিলাম, আব্বা জান্নাবি মুস্তাফার সঙ্গে যত মহাব্বত হবে, প্রেম হবে, ভালোবাসা হবে, তার আমলটাই আব্বাসি আমার ততই ভালো হবে। আমার নবী মুস্তাফার সঙ্গে যাদেরকে যত মহাব্বত হবে আব্বা, তার আমলটাই আব্বাসি আমার তত ভালো হবে। তার জীবনের সময়খানে আব্বাসি তত ভালো জানগত হবে। ও মুসলমান, চলুন আমরা কত নবীর সঙ্গে মহাব্বত করি আব্বাজি, আমরা কেমন রাসূলুল্লাহর সঙ্গে মহাব্বত করলাম, ওই সাহাবাই কেরাম গুণেরা কেমন আমার রাসূলুল্লাহর সঙ্গে মহাব্বত করেছিলেন, দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালার সঙ্গে কেমন ভালোবাসা করেছিলেন আব্বাজি, আমার রাসূলুল্লাহর সঙ্গে কেমন প্রেম করেছিলেন আব্বাজান আমার, ভাইজান আমার, ও আমার সোনা মানিকেরা, শুনে যাও রাত্রির বেলা, ওই রাসূলুল্লাহর আশিকদের মধ্যে আব্বা, ওই মাক্কাতুল মুকাররামায় একজন রাসূলুল্লাহর আশিকদের মধ্যে হযরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। যেই বিলালের তুলনা, যেই বিলালের মহাব্বত, প্রেম, ভালোবাসা এমনটাই রয়েছে আব্বা, সারা দুনিয়ার যদি প্রেমিকদের মহাব্বতকে এক পাল্লায় রাখা হয়, হযরতে বিলালের প্রেম ভালোবাসাকে যদি এক পাল্লায় রাখা হয়, সারা জগতের বিরাদার লোকের মহাব্বতের তুলনায় হযরতে বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম ভালোবাসা কানা আলাদা বের হবে আব্বাজি, হয়তো বেশি বেরিয়ে যাবে। বন্ধু আমার বিরাদার, কেমনটা নবী মুস্তাফা
বাবাকে ভালোবেসেছিলেন। আরে মুসলমান চলুন একটু আপনারে নিয়ে যাই, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওই প্রেম ভালোবাসা, আমার বিলাল ওই মক্কা নগরে গো, আমার বিলালে হাবশি মক্কা নগরে রয়েছে, আবার রাসূলুল্লাহর কলমা খানা পাঠ করেছে, আবার দয়ার নবী মুস্তাফা কলমা খানা আব্বাসি আমার পাঠ করেছে, এই খবর খানা আব্বাসি হযরতে বিলাল রাসূলুল্লাহর ভক্ত হয়ে গেছে, হযরতে বিলাল আমার নবীর দিওয়ানা হয়ে গেছে, হযরতে বিলাল আমার মুস্তাফার প্রেমিক হয়ে গেছে, হযরতে বিলাল আবার রাসূলুল্লাহর চাহনেওয়ালা হয়ে গেছে, এই খবর খানা আব্বাজি আবু জেহেলের নিকটে হাজির হলো, ওই বেরাদার সালিম পাপি উমাইয়ার নিকটে হাজির হয়েছে, আবু জেহেল উমাইয়া আমার বিলালে হাবশিকে ডাক দিয়ে কয়, ও বিলাল শুনো শুনো বিলাল, আমার বিলালে হাবশি আবার রাসূলুল্লাহর দিওয়ানা আমার মুস্তাফার প্রেমিক বিলাল আব্বাসী আবার উমাইয়া আবু জেহেলের নিকটে হাজির হয়ে বলেন, ও উমাইয়া বলো বলো কি এমনটা আমারে তুমি যেন বলতেছো, বলো কেন আমারে ডাক দিয়েছ, কেন আমারে ডেকেছো, বলো 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 বিলালে গো, ওগো বিলাল শুনেছি তুমি নাকি ওই মুহাম্মাদের ভক্ত হয়ে গেছো, ওই মুহাম্মাদের দিওয়ানা হয়ে গেছো, ওই মুহাম্মাদের প্রেমিক হয়ে গেছো, ওই মুহাম্মাদের যেন চাহনেওয়ালা হয়ে গেছো, আমার বিলালে হাবশি বলেছিলেন হ্যাঁ আমি ওই রাসূলুল্লাহর চাহনেওয়ালা হয়ে গেছি, ওই রাসূলুল্লাহর প্রেমিক হয়ে গেছি, ওই নবীর দিওয়ানা হয়ে গেছি, আমার নবী তো যখন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নাম শুনে বিরাদার উমাইয়াতে বলেছিল, বিলাল গো ভুল করেছ বিলাল, ও বিলাল ওই নবীর কলমা খানা ছেড়ে দাও, বিলাল ও বিলাল ওই নবীর সঙ্গে যদি মোহাব্বত করো, ভালোবাসা যদি করো বিলাল, তাহলে তোমার এই আঘাত দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে। হযরতে বিলালে হাবশি বলেছিলেন, দুনিয়ার ভয়ে নয় আল্লাহর ওই জাহান্নামের ভয়ে আমি ওই নবী মুস্তাফার ভক্ত হয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রির বেলাও, আজকে আব্বাজি আমার আমাদের অন্তরে যদি প্রেম ভালোবাসা রয়েছে, আব্বা দুনিয়ার প্রেম ভালোবাসার ভালোবাসা রয়েছে, আজকে যদি আমাদের অন্তরে আব্বাজি আমার আপনার কি বলে স্মরণ রয়েছে, তাহলে দুনিয়ার স্মরণ রয়েছে। এ বিরাদার মুসলমান এই কবরকে বলে আব্বাজি আমার কোনো স্মরণ নাই, আব্বাজি আমার জাহান্নামকে বলে কোনো স্মরণ নাই, আপনার স্মরণ নাই, রাসূলুল্লাহর মহাব্বত প্রেম ভালোবাসাকে অন্তরে আমরা জায়গা দিতে পারলাম না। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ওই রাসূলুল্লাহর প্রিয় সাহাবাই কিরামগণেরা যদি নিজের জীবনের মূল মনে করেছিলেন, আমার রাসূলুল্লাহকে মনে করেছিলেন, তাই তো বাবা ওই আশিক গুণেরাই বলেছিলেন, কে আমার নবী বিনে এই জীবনে আপনে কেউ না, একটু জোরে বলা যাবে আর একটু মহব্বতে বলুন, আমার নবী বিনে এই জীবনে আপন কেব না, আমার নবী বিনে এই জীবনে আপন কেব না। আজকে আমরা বলি এ বিরাদার, দুনিয়াতে অনেক কিছু আছে, বেটা আছে, বেটি আছে, ধন দৌলত আছে, বাড়ি আছে, ঘর আছে, কিন্তু সাহাবাই কেরাম গুণেরা কি বলেছিলেন, আমার নবী বিনে এই জীবন আপন কেব না, আমার নবী বিনে এই জীবনে আপন কেব না, একটু ভেবে দেখো ও গো তোমরা মমিনে মমে না, একটু ভেবে দেখো ও গো তোমরা হা মমিনে মমে না,
আমার নবী বিনে এই জীবনে আপনে কেব না, আমার নবী বিনে এই জীবনে আপনে কেব না, সারা জীবন কান্দেন নবী উম্মতের মায়ায়, সারা জীবন কান্দেন নবী উম্মতের মায়ায়, এখন কাঁদেন তিনি সোনার মদিনায়। জোরে বলুন, একটু দুই হাত তুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ, সবাই মিলে একটু মহব্বতে, ইয়া রাসূলুল্লাহ, কে সারা জীবন কান্দেন নবী উম্মতের মায়ায়, এখন কাঁদেন তিনি সোনার মদিনায়, কে সে নবীর ভালো বাসা ছাড়া আল্লাহ পাবে না, সে নবীর ভালো বাসা ছাড়া আল্লাহ পাবে না, আমার নবী বিনে এই জীবনে আপনে কেব না, আমার নবী বিনে এই জীবনে আপনে কেব না, একটু ভেবে দেখো ওগো তোমারা মমিনে মমেনা, একটু ভেবে দেখো ওগো তোমারা মমিনে মমেনা, আমার নবী বিনে এই জীবনে আপনে কেব না, আমার নবী বিনে এই জীবনে আপনে কেব না, আর বাড়ি গাড়ি টাকা করি সঙ্গে যাবে না, বাড়ি গাড়ি টাকা করি সঙ্গে যাবে না, নবীর ভালো বাসা ছাড়া আল্লাহ পাবে না, ওগো নবীর ভালো বাসা ছাড়া আল্লাহ পাবে না, হাত দুনিয়া দাড়ি ছেড়ে চলো সোনার মদিনা, দুনিয়া দাড়ি ছেড়ে চলো সোনার মদিনা, আমার নবী বিনে এই জীবনে আপনে কেব না, আমার নবী বিনে এই জীবনে আপনে কে ও না, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আমরা সবাই মরণ জালি আছি ফাঁসিয়া, এক না এক দিন দুনিয়া ছেড়ে যাব চলিয়া, আমরা সবাই মরণ জালি আছি ফাঁসিয়া, এক না এক দিন দুনিয়া ছেড়ে যাব চলিয়া, ওগো দয়া করে গিয়ার অন্তরে ভেবে দেখো না, দয়া করে গিয়ার অন্তরে ভেবে দেখো না, আমার নবী বিনে এই জীবনে আপনে কেব না, আমার নবী বিনে এই জীবনে আপনকে ও না। আব্বাসে আমার হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমার রাসূলুল্লাহর প্রেমিক বিলালকে জানো, আব্বাস আর আমার বিরাদার উমাইয়াতে বলে, বিলাল রে টাকার যদি প্রয়োজন হয় বিলাল তোমারে টাকা দেওয়া হবে, ও বিলাল যদি তোমারে পয়সার প্রয়োজন হয় বিলাল তোমারে পয়সা দেওয়া হবে, ও বিলাল গো যদি তুমি সম্মান চাও বিলাল তোমারে সম্মান দেওয়া হবে, ও বিলাল তোমারে যদি সম্মান চাও তুমি তোমারে সম্মান দেওয়া হবে, অর্থ যদি চাও তোমার অর্থ দেওয়া হবে। আমার বিলাল বলেছিলেন, না না আমি দুনিয়াতে কিছুই চাই না, যদি চাই ওই রাসূলুল্লাহর মহাব্বত খানা চাই, একটু জোরে বলা যাবে না, ও
মুসলমান, আজকে আব্বাসী আমার জগতের মধ্যে যতদিন আমরা থাকলাম, টাকার দিকে ছুটে গেলাম আব্বা, পয়সার দিকে ছুটে গেলাম আব্বাজি, এই বেরাদার মুসলমান ইমানের দিকে আমাদের কোনো সম্পর্ক নাই, ইমান আছে না নাই এটা দেখার প্রয়োজন নাই আব্বাজি, এই বেরাদার মুসলমান মোহাব্বত রাসূলুল্লাহর সঙ্গে করে করে না এটা দেখার প্রয়োজন নাই, টাকাওয়ালা হলে সম্পর্ক করা চলবে, টাকাওয়ালা হলে আব্বাজি আমার আপনার কি বলে সম্পর্ক করা চলবে, অর্থ যদি ভালো থাকে তাহলে আব্বা তার সঙ্গে সম্পর্ক করা চলবে, কিন্তু আব্বাসী আমার ভাইজান আমার, আমার বিলাল টাকা দেখে নাই পয়সা দেখে নাই, আমার বিলাল যদি দেখেছেন মহাব্বতে রাসূলুল্লাহ দেখেছেন, ওমাইয়া বলে বিলাল, ও বিলাল ওই নবীর দিন থেকে ফিরবে না, কলমা থেকে ফিরবে না, বলে না না, বলে বিলাল তোমারে কষ্ট দেওয়া হবে, আমার বিলাল বলে কষ্ট জানি না, আমার নবীর মহাব্বত জানি, আঘাত বুঝি না রাসূলুল্লাহর মহাব্বত বুঝি, কষ্ট বুঝি না রাসূলুল্লাহর মহাব্বত বুঝি, বলে বিলাল কষ্ট বুঝো না, বলে না না, আব্বাজান আমার, ভাইজান আমার, আমার বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্বাজি ভাই দেখাবার জন্য ইমান খানা জানো আব্বাজি আমার ত্যাগ করে দেয়, ইমান খানা জানো আব্বাজি আমার ছেড়ে দেয়, কলমা খানা পাঠ করা ভুলে যায়, কলমা খানাকে যেন ছেড়ে দেয়, তাই বলে আব্বাজি আমার, আমার বিলালকে গরম মরুর ওপরে শুইয়ে দেওয়া হলো মুসলমান, আমার বিলালকে আপনার গরম বালি ওপরে শুইয়ে দেওয়া হয়েছে, আহারে মুসলমান এমন গরম মরু এমন গরম বালি গো, কিতাব বর্ণনাকারী আব্বাজি বর্ণনা করেছেন ওই বালির মধ্যে আব্বা সাল যদি ছাড়া হতো তাহলে মুড়িতে পরিবর্তন হয়ে যেত, ওই আমার বিলালকে গরম মরুর ওপরে শুইয়ে দিয়েছি, পরনে কাপড় না আমার বিলাল ওই গরম বালির যেন তাপ বরদাস্ত করতে পারেন না, বিলাল আমার কখন ডানে ঘুরি কখন বিলাল আমার বামে ঘুরি, আহারে মুসলমান আমার বিলাল ডানে বামে যেন করতেছি, ওই জালিম পাপি আবু জেহেলে যেন বলি ওগো ভাইয়া গো দেখো দেখো বিলাল যেন ওই বালির তাপ বরদাস্ত না করতে পেরি, ওই বিলাল ডানে বামে যেন ঘুরতেছে দেখো দেখো, ওই বিলালের বুকের ওপরে পাথর কানা চাপাইয়া দাও, বিলাল ঘুরতে পারবে না বিলাল নড়তে পারবে না, ওই বিলাল ওই গরম বালির ভয়ে হয়তো ওই সাজা না বরদাস্ত করতে পেরে হয়তো বিলাল যেন কলমা খানাকে ত্যাগ করে দেবে, ও গো ও মাইয়া গো বিলালের বুকের ওপরে পাথর খানা চাপাইয়া দাও, আরে আমার নবী মুস্তাফার প্রেমিক রাসূলুল্লাহর দিওয়ানা বিলাল, যে বিলালের বুকের ওপরে আব্বাসী আমার বড় বড় দুই কানা পাথর চাপাইয়া দিয়াছে, বিলাল আমার নড়া তো দূরের কথা বিলাল আমার নিঃশ্বাস পর্যন্ত নিতে পারেন না, আবার বিলাল নিঃশ্বাস কানায় আব্বাসী আমার বন্ধ হয়ে গেছে, বিলালের জিব্বা কানা বেরিয়ে গেছে, বিলালের চোখগুলো বড় বড় আব্বাসান আমার হয়ে গেছে, মনে হয় বিলাল প্রাণহারা হয়ে যাবে, বিলালের আত্মা খানা বেরিয়ে যাবে, আবু জেহেল পাপিতে দেখে যেন বলেছিল মাইয়া হয়তো এবারে বিলাল হয়তো ভয় পেয়ে গেছে, ও মাইয়া রে পাথরখানা যেন সরাইয়া নাও, আমার বিলালের বুক থেকে পাথরখানা জালিম মাইয়াতে সরিয়েছে, আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, আমার বিলাল কে উঠিয়ে যেন বসানো হলো, বিলাল আমার নিঃশ্বাস যেন নিতে পারেন না, বিলাল আমার কথা যেন বলতে পারেন না, ওই জালিম মাইয়াতেই বারে বারে ধাক্কা দিয়ে আমার বিলালকে জিজ্ঞাসা করে, বিলাল বলো বলো এবারে কলমা ছাড়বে ছাড়বে না, ওই নবীর মহাব্বত ছাড়বে ছাড়বে না, আমার বিলাল
সালিম পাপি উমাইয়াকে আব্বাসী আমার অল্প সবাই পরে উত্তর দিয়েছিলেন, ও সালিম উমাইয়া বিলালের বুকে দুটো পাথর ছাপাইয়া ভয় দিয়ে জিজ্ঞাসা কর, উমাইয়া কান খুলে শুনে নাও, উমাইয়া কান খুলে শুনে নাও, এই সামনে যেই পাহাড়টা দেখতে পাও উমাইয়া রে, ওই পাহাড়টা যদি আমি বিলালের বুকে ছাপাইয়া দাও, তারপরে বিলালকে যদি আল্লাহ জীবিত রাখে, বিলাল বুকে পাহাড় তো নামা বরদাস্ত করতে পারে, নবীর কলমা ছেড়ে দেবে এটা বরদাস্ত করতে পারে না। আর একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, এই বাপজি আমার, এই ভাইজান আমার, হযরতে বিলাল, আমার নবী মুস্তাফার প্রেমিক বিলাল, আব্বাস এই জালিমদেরকে বলেছিলেন, জালিম কবরের আজাবের সামনে এই সাজাটা কিছুই নাই জালিম। এই বন্ধু আমার বিরাদার মজার সামনে কিরাম বাবা জীবন ভাই রামার, কেমন আমার নবীকে ভালোবেসেছিলেন, কেমন আমার রাসূলুল্লাহর অন্তরে প্রেম ভালোবাসা ছিল, আজকে আমরা সেই নবীকে কেমন ভালোবাসলাম। আব্বাজান আমার, ভাইজান আমার, এই কবর, যেই কবরে আপনার মাইয়াতকে যখন রাখানো হয়, আব্বা জীবনে যদি গুনাহ হয়, জীবনে যদি পাপ হয়, জীবনে যদি ভালো আমল না থাকে, আব্বাজান আমার ওই গুনাহগার ব্যক্তিকে, আব্বাজি ওই পাপিষ্ট ব্যক্তিকে, আব্বা বাদ আমল ব্যক্তিকে কবরে এমনটা চাপ দেয়, ডান দিকের হাড়গুলো বাম দিকে চলে আসে, বাম দিকের হাড়গুলো আব্বাসি আমার ডান দিকে চলে আসে। হযরতে বিলালে হাবশি বলেছিলেন, জালিম কবরের জাহান্নামের আজাবের সামনে এই জগতের আজাব কিছুই নাই। বন্ধু আমার, বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, ও আমার সোনা মানিকেরা, শুনে যাও রাত্রির বেলায় আব্বাজি, আমার রাসূলুল্লাহর প্রেমিক বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়াতে বলি, উমাইয়া রে ও বিলাল, ভালো ভালো কলমা খানা ছাড়বে না বিলাল, আব্বাসি আমার, ভাইজান আমার, হযরতে বিলালে হাবশি, আব্বা দুনিয়ার প্রেমে পাগল নয়, আমার রাসূলুল্লাহর মহাব্বাতের পাগল ছিলেন, জোরে বলুন। বন্ধু আমার, বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, এ মুসলমান, ওই নবীর দিওয়ানা, ওই নবীর দিওয়ানা, যেই নবীর দিওয়ানা কে আব্বা, যেই নবীর মুস্তাফা কে আব্বা, যারা একবার মহাব্বাতের দৃষ্টিতে দেখেছি, যারা আমার মুস্তাফা কে একবার আব্বাজি মহাব্বাতের নজরে দেখেছে, তাদের অন্তরে দুনিয়া খানা পাল্টে গিয়েছে, যাদের অন্তর খানা পাল্টে গেছে, তাদের কবর খানা যেন আলোকিত হয়েছে, হাসো তাদের ভালো হয়েছে, জান্নাতে তাদের ঠিকানা হয়েছে। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথে, অন্ধ কারে কবরের বাতে, আপনি নবী আমার নিহৃত নিয়ার ধন। আর একটু চিৎকার দিয়ে বলুন কে, আপনি নবী আমার জীবন সাথে, অন্ধকার কবরের বাতে, আপনি নবী আমার জীবনের দুনিয়ার ধন, কে রহমাতুল আলামিন।
আমিন আপনি উম্মতের জামিন রহমাতুল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার মোতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন একটু দুই হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ আপনি নবী আমার জীবনের জীবন কে দেখে কে দেখিয়া আপনার মুজেজা কিসমতের ধনী মাখা দিহি যা সপে দিল ও জীবন আর জগবর কে দেখে আপনার মুজেজা ভাগবতী মাখা দিহি যা সপে দিল হাজীবন আর জগবর কে মাল দহলত চাছিল চরণ সাবল তাই দিল মাল দহলত চাছিল চরণ সাবল তাই দিল আপনারে বাগায় নালো আপন জন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন কে দেখিয়া হাজরা তে বেলাল প্রেমেতে হইয়া মহতাল পাইল ও উমাইয়ার যা লাহাত জোরে বলুন আর একটু চিৎকার দিয়ে বলুন কে দেখিয়া হাজরা তে বিলাল প্রেমেতে হইয়া মহতাল পাইল ও উমাইয়ার যা লাগাত কে দেখে তাহার প্রেম ভক্তি বেলালকে দিয়ে ইলো মুক্তি দেখে তাহার প্রেম ভক্তি বেলালকে দে ইলো মুক্তি আপনারে বাগায় নালো আপন জন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আলোচনা করতেছিলাম আব্বাজি ওই বিলাল বলে পাহাড় বুকে নিতে পারি উমাইয়া জালিম পাপি শুনে নাও শুনে নাও কিন্তু আমি তো ওই রাসূলুল্লাহর কলমা কানা ছেড়ে দিতে পারি না আবু জেহেল বলে বিলাল কে এই মতো সাজা দিয়ে তার ঈমান কানা নষ্ট করা যাবে না আহারে মুসলমান একটু যদি কষ্ট পাও তাহলে আব্বাসি আমার ঈমান থেকে ফিরে যাও কোরআন থেকে ফিরে যাও ও
বন্ধু আমার বিরাদার মুসলমান, বর্তমানে আমরা হয়ে গেছি আব্বাজি আমার গোলালু, সুবিধাবাদ জিন্দাবাদ, যেদিকে সুবিধা সেদিকে আমরা আব্বাজি আমার ফিরে যাই। বন্ধু আমার বিরাদার মুসলমান, কিন্তু ওই রাসূলুল্লাহর প্রেমিক হযরতে বিলাল কে ওই জালিম আবু জেহেলে বলেছিল, উমাইয়া রে যদি বিলালের ঈমান কানা নষ্ট করতে হয় এমনটা হবে না, এই মক্কা নগরের দুষ্ট দুরাচার ছেলেদেরকে ডেকে নিয়ে এসো। মক্কা নগরের আব্বাসী দুষ্ট দুরাচার ছেলেদেরকে আব্বাসান আমার ডাকানো হলো। বন্ধু আমার বেরাদার মুসলমান, মক্কা নগরে আব্বাসী ওই দুষ্ট ছেলেদেরকে আব্বাস জমা করানো হলো। ওই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকের আপনার পায়ে দড়ি বাঁধানো হলো, সারা মক্কা নগরের কাফিরদেরকে আব্বাসী আমার জমা করানো হলো। সবাই আপনার ময়দানের চতুর্ধারে যেন বসে দাঁড়িয়ে রয়েছে, বিলালকে কষ্ট দেওয়া হবে তারা যেন দেখবে, বিলালকে আঘাত দেওয়া হবে তারা যেন দেখবে, বিলালকে আব্বাসী আমার ভাই যার আমার বন্ধু আমার আঘাত দেবে, আমার বিলালের দুই পায়ে যেন দড়ি বেঁধে দিয়েছে আব্বাজান আমার। ওই দুষ্ট ছেলেদের হাতে দড়ি করে তুলে দেওয়া হলো, ও গো দুষ্ট দোরাচার ছেলে গোনেরা, তোমরা বিলালকে পাথরের উপরে টান দেবে, তোমরা বিলালকে পাথরের উপরে টান দাও, বিলাল যেন আঘাত পাই। ওই পাথরের আঘাত পাওয়ার পরই বিলাল যেন নবীর কলমা কানা ছেড়ে দেয়, কিন্তু ওই সালিম গোনেরা জানে না নবীর একজন সাচ্চা আশিক, নবীর একজন সাচ্চা প্রেমিক নিজের জান দাওয়া তো পছন্দ করে, কিন্তু নবীর দাওয়া ঈমান দাওয়া পছন্দ করে না। মুসলমান এই বাপজি আমার, নবীর একজন আশিক, বন্ধু আমার বেরাদার মুসলমান, জান দিতে পারে আব্বা, দাওলাত দিয়ে দিতে পারে, কিন্তু একজন রাসূলুল্লাহর সাচ্চা প্রেমিক কখনো বেরাদার মুসলমান নিজের ইমানের সওদা করতে পারে না। এটা আলাদা ব্যাপার রয়েছে আব্বাসি আমার, যে কখনো আরবের টাকাতে কখনো আর কোনো টাকাতে বর্তমানে কিছু লোকেরা বিক্রি হয়ে যায়। জি এই বেরাদারান ইসলাম মুয়াজ্জাজ সামনে কিরাম, তারা মনে করে আব্বা যে কত আর কত কি করব, মেহনত করব, কত গরমে আর এখানে সেখানে দৌড়ে বেড়াবো, এক আধ দুবার গেলেই তো কিছু টাকা ওদিক থেকে ডলারে ডলার পাওয়া যাবে, ধনী হয়ে যাব। এই বিরাদার মুসলমান, এই বাপজি আমার, তারা দুনিয়ার অর্থকে, তারা দুনিয়ার টাকা পয়সাকে বিরাদার মুয়াজ্জাজ সামনে কিরাম আপনার ছোট মনে করেছিল, আর আজকে আমরা আব্বাসি আমার দুনিয়ার দাওলাতটাকে সবচাইতে বড় মনে করেছি। বন্ধু আমার বিরাদারান ইসলাম মুয়াজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইর আমার একটু আব্বাজি আমার ভাবুন, এই মুসলমান বর্তমানে আব্বাজি আমার আমাদের ইবাদতকে নিয়ে ছিনিমিনি খেলা খেলা হয়, বর্তমানে আব্বাজি আমার আমাদের বিরাদারান ইসলাম মুয়াজ্জাজ সামনে কিরাম ইবাদতকে নিয়ে আব্বাজি আমার ছিনিমিনি খেলা খেলানো হয়। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুয়াজ্জাজ সামনে কিরাম, আসুন একটু আমি আপনার ওই বেরাদার আলোচনা করতেছিলাম আব্বা, আমার নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রেমিক আমার বিলাল কে দুই পায়ে দড়ি বেঁধে দেওয়া হয়েছে আব্বাজি। বেরাদার মুসলমান, দুই পায়ে দড়ি বেঁধে দেওয়ার পরে দুষ্ট দোরাচার ছেলেদের, দুষ্ট ছেলেদের হাতে তুলে দেওয়া হয়েছে আমার বিলালকে, ওই পাথরের পে আব্বাজান আমার টান দাই, বিলালের দেহে কাপড় নাই, বিলালের শরীর থেকে আব্বা কাপড় কেড়ে নামানো হয়েছে আমার বিলাল কে, ওই ছোট ছোট পাথরের উপরে আব্বাসি আমার টান দাই। আহারে বিলাল, বিলালকে যখন পাথরে টান দিতে লেগেছে, পাথরে ধার লেগে বিলালের শরীরের সামনায়
আব্বাজি আমার শরীরের সামগুলো আপনার কি বলে পাথরের আগালে লেগে গেছে, পাথরের ধারে যেন লেগে গেছে, সারা শরীরটা অল্প সময়ের মধ্যে বিলালের শরীরের সামগুলো উঠে গিয়েছে। হাজরাতে বিলাল আবার বরদাস্ত করতে পারেন নাই, আব্বাজি আমার কাটা মুরগির মতো যেন ওই পাথরের মতরে পাথরের ওপরে গড়াগড়ি দেয়। আমার বিলাল যেন ছটফট ছটফট করে, বিলালের সারা শরীর কানা, কালো শরীর কানা বিলালের। আব্বাজি আমার রক্তে লাল লাল হয়ে গেছে, ওটা আমার বিলালের দেহে কানায় আব্বাজি আমার রক্তে লাল লাল হয়ে গেছে। বিলাল আমার বরদাস্ত করতে পারেন না, বিলালের শরীর থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরতে আরম্ভ হয়েছে। বিলাল আমার কেঁদে কেঁদে মাবুদের দরবারে দোয়া করে, মাবুদ তোমার নাবির দিবানা বিলাল শরীরের সাপ দিয়েছে আল্লাহ, শরীরের এই রক্তগুলো দিয়েছে মাওলা দুনিয়ার মোহাব্বতে নয় তোমার নাবির মোহাব্বতে বিলাল রক্ত দিয়েছে আল্লাহ। বিলালের ফোঁটা ফোঁটা রক্ত তুমি নিজের দরবারে কবুল করে দাও। সালমান হযরতে বিলাল কাটা মুরগির মতো ছটপট ছটপট করেন, সেই জালিম গনেরা আব্বাজি আবার কেউ তালি মেরেছিল, কেউ সিটি বাজাইয়াছিল, ওই পথ দিয়ে হযরতে আবু বকর সিদ্দিক যেতেছিলেন। আমার নরম দিলের আবু বকর, ওই আবু বকর বন্ধু আমার বিরাদার মুসলমান, হঠাৎ করে ময়দানে মানুষের ভিড় দেখে এক পা দুই পা করে আগে বাড়লেন আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে বেড়ে দেখেন, আহারে দিওয়ানা বিলাল, রাসূলুল্লাহর প্রেমিক বিলাল, যেই বিলালের সারা শরীর কানা রক্তে লালে লাল হয়ে গেছে। হযরতে আবু বকর নিজেকে দেখে বরদাস্ত না করতে পেরে চোখ ভরা জল বুক ভরা ব্যথা নিয়ে আবার রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছেন। নবী আমার জিজ্ঞাসা করেন, আবু বকর, এ আবু বকর কেন তুমি কান্না করো? আবু বকর, আমার নবী মুস্তাফার প্রেমিক হযরতে আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই বিলালকে আমরা কলমা পড়াইয়াছিলাম সে আপনার দিওয়ানা বিলালকে এমন জ্বালা দিয়েছে, এমন কষ্ট দিয়েছে, যেই বিলালের কষ্ট দেখে আমি নিজেকে বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি পারমিশন হয় তাহলে আপনার সেই দিওয়ানাকে আমি খরিদ করে আপনার দরবারে হাজির করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার এই বিরাদার মুসলমান, হযরতে বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্বাজি ওই আজাদি করতে চেয়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক। আব্বা, যেই কবরস্থানে আমরা হাজির দিয়েছি, যেই কবরস্থানে আমরা এসেছি আব্বা, এই কবরে হয়তো আপনারই মা, আপনারই বাবা, আপনার দাদা, আপনার দাদি, আপনার নানা নানি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন আব্বা ঘুমায়া রয়েছে। এই বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, আপনার এই আমলে আল্লাহ জানো আপনার মাইয়াতকে কবরের আজাব থেকে ছুটকারা দেয়। এই বন্ধু আমার বিরাদার, পাঁচজন ভাইজান মাত্র হাজারটা করে টাকা পারবেন আব্বাজি আমার, হবে? এই বিরাদার মুসলমান, আপনার এই দানটা আল্লাহ জানো, আপনার এই দানটা যেন কবুল করে আপনার মাইয়াতের রুহকে যেন, এই বিরাদার আপনার মাইয়াতের কবরকে আজাবকে আল্লাহ যেন দূরে সরায়া দেয়। আপনার বিরাদার মুসলমান, সুবহানাল্লাহ, মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, বাবজি দেখেন কি নাম জানো বাবজির? রেজাউল ইসলাম, মাশা আল্লাহ। বাবজি আমার
আলহাজ রেজাউল ইসলাম সাহেব বাপজি আমার 1000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এই ভাইজান আমার বন্ধু আমার মাত্র 1000টা করে টাকা, 5 জন আল্লাহর বান্দাকে দেখতে চেয়েছি, পারবেন কোনো দ্বিতীয় আল্লাহর বান্দাতে, পারবেন কোনো দ্বিতীয় নবীর প্রেমিকে? আছেন আব্বাসী আমার কারো মা বাবা আত্মীয় স্বজন ছেলে মেয়ে এই কবরিস্তানে ঘুমিয়ে আছে, মাত্র 1000টা টাকা দেবে মনে করে হাত তুলবেন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইর আমার, এই বন্ধু আমার, আসার পরে স্টেজে কি আসার পূর্বে শুনলাম ইনি নাকি হযরতে মাওলানা রফিক সাহেবের শ্বশুর। বন্ধু আমার বেরাদার মুসলমান আব্বাসি, এই বহরমপুরের মাটিতে সর্বপ্রথমে ভাই রফিক সাহেব আমার বেরাদার সর্বপ্রথমে দাওয়াত দিয়ে নিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাপজি আমার বেরাদার 1000 টাকা মাশাআল্লাহ, 2 কলম হলো তৃতীয় আল্লাহর বান্দাতে যদি পারেন। ইনশাআল্লাহ বলে দেবো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতের কাছে বাপজির কাছে আমার হাফ নম্বর আছে আর হাফটা নাই, 10টার মধ্যে 6টা আছে 4টা নাই, কিন্তু আব্বাজি আমার এই মোবাইল নম্বরটা এমনটা, 4টা তো দূরের কথা, 1টা যদি এদিক ওদিক হয় তাহলে মালদা ছেড়ে আপনার হাওড়াতে ফোন লেগে যায়। বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাপজি আমার 2 কলম হয়েছে, আব্বা নিজের মাইয়াতকে স্মরণ করি, মুসাফির মানুষ আমি, হয়তো গুনাহগার আমি, জানি আমি পাপি। এই বেরাদার মুসলমান, মাহফিলে যারা বসে রয়েছে সবাই আব্বাজি আমার গুনাহগার নয়, কেউ না কেউ অবশ্যই আল্লাহর রেক্কার বান্দা আছে, আল্লাহর বেরাদার মুসলমান প্রিয় বান্দা আছে। একটু আমি মুসাফির মানুষ দোয়া করে যাব, আব্বা পারবেন না 1000টা টাকা বলতে? বেরাদার মুসলমান, 2 কলম হয়েছে, 3 নম্বর কলম মনে করি একজন আল্লাহর বান্দাতে মাত্র 1000টা টাকা বলবেন, একটু দোয়া করব। এ বেরাদার মুসলমান, একটু কোনো আমি আগে নিজের আলোচনাকে নিয়ে যাব, যেহেতু আব্বাজি আমার বেশি সময় আপনার নেব না, 1000টা টাকা দিনেওয়ালা হবে না বাপ। সুবহানাল্লাহ, হযরত দেখেন এই যে পিছনে বাপজি, সুবহানাল্লাহ, অন্ধকারে কি নাম ভাই? এ ভাই একটু নামটা বলে দিলে ভালো হয়, সুবহানাল্লাহ, কিংবা ভলেন্টিয়ার ভাই যে একটু নামটা জিজ্ঞাসা করে নিলেই ভালো হয়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যাই হোক, 3টা কলম হলো, 4th নম্বর শাবান শেখ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শাবান ভাই আমার 1000টাকা মাশাআল্লাহ, এই ভাই আমার 1000টাকা, 4 জন হয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাত্র 10 জনে 500 টাকা। এই কবরিস্তানের জন্য পারবেন ভাই? এই কবরিস্তানের জন্য নিজের মাইয়াতের ইসালে সব মনে করি। আহারে মুসলমান, এই বাপজি আমার, বাবাতে আপনারে কত লালন পালন করেছে, ভাই আপনারে কত লালন পালন করেছে, মায়ে আপনারে কত আদর যত্ন দিয়েছে, কিন্তু মা বাবাকে স্মরণ করি, 500 টাকা, 10 জন ভাইজান, 10 জন বাপজির নিকটে, 10 জন বন্ধুর নিকটে একটু চ্যাট করে দেখতে চাইব। কি নাম ভাই? হায়দার আলী ভাই আমার 1000 টাকা নগদ করেছে, মাশাআল্লাহ। নারে তাকবীর, একটু জোরে বলতে হবে, জোরে জোরে, নারে তাকবীর, নারে রিসালত, নারে রিসালত, আহলে সুন্নাতুল জামাত, মাসলাকে আলা হযরত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইসমাইলের ছেলে ঝড়ুতে 1000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। মাত্র 10 জন ভাই, 500 টাকা পারবেন ভাই? এই ভাই যান আমার, জানতো দেখি একটু মা খালার দিকে জানতো দেখি, বেশি নয়, 15 জন মা খালাকে 500 টাকা দেখতে চাইবো, ভলেন্টিয়ার ভাই কিংবা মহিলাদের মধ্যে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এ বেরাদার মুসলমান, যেটা আব্বা মুসাফিরখানা সেখানকার জন্য আমরা লক্ষ লক্ষ টাকা আব্বাজি ব্যয় করে দিই, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কিন্তু আব্বা আপনার কি বলে, যেটা আমার আসল বর, যেটা আমার আসল ঘর, আসল বাড়ি, বন্ধু আমার বেরাদার মুসলমান, সেই বাড়ির জন্য আমরা কোনো আমাদের চিন্তা ভাবনা নাই। এই বন্ধু আমার বেরাদার, শুনতে পেলাম যে আপনার কবরিস্তানের কিছু জায়গা নেওয়া হয়েছে, যেটার আপনার জালাল সাহেব 500 টাকা, মাশাআল্লাহ,
আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ, যেটা আপনার কিছুটা টাকা বাকি আছে রেজিস্ট্রি করতে এখনো বাকি আছে। আব্বা আমার ভাই আমার বন্ধু আমার, এই মুসলমান যেটা হবে আমার আসল ঠিকানা আব্বা, যেখানে আমাকে আপনার যেতে হবে। আব্বা আমার ভাই আমার বন্ধু আমার, এই বিরাদার মুসলমান আব্বা একদিন আমাকে যেতে হবে, তাই তো বলি কি হারিয়ে যাব একই দিন আমি রব নাই ভবনে চির দিনে, হারিয়ে যাব একই দিন আমি রব নাই ভবনে চির দিনে, ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে যদি থাকি কোনো দিনে, হারিয়ে যাব একই দিন আমি রব নাই ভবনে চির দিনে। আব্বাজি মাত্র 500 করে টাকা 10 জন ভাইয়ের নিকটে দিতে চেয়েছিলাম, পারবেন না ভাইজান আমার, এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, মাত্র 500 টাকা এই কবরস্থানের উদ্দেশ্যে দেখতে চেয়েছি, এই কবরের উন্নয়নের উদ্দেশ্যে দেখতে চেয়েছি, সুবহানাল্লাহ, হবে মাত্র 10 জন ভাইজান আমার, একটা কলম হয়েছে, দ্বিতীয় কোনো ভাই জানে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হযরতে বিলালে হাবশির আপনার ওই চোখের জলের রাস্তা দিয়ে, হযরতে আবু বকর সিদ্দিকের ওই চোখের জলের রাস্তা দিয়ে আব্বা ভিজা চোখ নিয়ে এই দুটো হাত তুলে একটু আল্লাহর দরবারে দোয়া করতাম। বন্ধু আমার বেরাদার মুসলমান, মাত্র 500 করে টাকা পারবেন না বাপজি আমার, মাত্র 500 করে টাকা দেনেওয়ালা নাই, এখন যদি না হয় পরে ক্ষণে দিয়ে আব্বাজি, আবার 5 দিন 10 দিন পরে আপনি দিয়ে দিয়েন, পারবেন না বাপজি আমার, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই মা খালাগুনেরা, মাত্র 500 করে টাকা মা যদি পারো এই কবরকে স্মরণ করি একটু চ্যাটচ্যাট করে বলো তো দেখি, সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই আব্বাজি আমার, যেই জায়গার আপনার রেজিস্ট্রি কাজ এখন বেরাদার মুসলমান আপনার বাকি আছে, জায়গার বেরাদার কিছু টাকাও ঘাটতি আছে, কিছু টাকাও বেরাদার মুসলমান বাকি আছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, ইয়াদ আলীর ছেলে ইউনুস সর্দার 5000 টাকা মাশাআল্লাহ, নারে তাকবীর, একটু জোরে বলতে হবে নারে তাকবীর, নারে রিসালত, যোগ্য মায়ের যোগ্য বেটা ইউনুস সর্দার সাহেব 5000 টাকার দাতা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। আবুর ছেলে মিরাজুল 1000 টাকা, আবুর ছেলে মিরাজুল সাহেব 1000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এই বন্ধু আমার, এই বেরাদারিন ইসলাম মুসলমান, এই বাপজি আমার, আগে তো আমার এই খবর ছিল না যে জায়গার রেজিস্ট্রির টাকা বাকি আছে, জায়গার দরুনে কিছু টাকাও বাকি আছে আব্বাজি, যখন এই কি বলে ইউসুফ ভাই আমার 5000টা টাকা দিয়েছে, তাহলে আর একজন কোনো ভাইজান নাই গো, আর একজন কোনো বন্ধু আমার নাই, আমার আল্লাহ রাব্বুল আলমীর জগতের সকল জিনিসের জোড়া জোড়া করে আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইয়াছে, একজন কোনো ভাইজান পারবেন না, একজন কোনো বন্ধুতে আমার পারবেন না, একজন কোনো বাপজিতে আমার আর পারবেন না, নাই এমন যোগ্য মায়ের যোগ্য বেটা, নাই এমন বেরাদার দানি মায়ের দানি বেটা, সখি বাপের সখি বেটা, মা প্রিয় সন্তান মাকে ভালোবাসে, যার মা দুনিয়া থেকে এই কবরস্থানে শুয়ে আছে তার জন্য একটু হাত তুলে দোয়া করব, মাত্র 5000টা টাকা, আর একজন কোনো ভাইজানে হাত তুলতে পারবে, আর একজন কোনো বন্ধুতে আমার হাত তুলতে পারবে, কত টাকা কোথায় চলে গেছে, দুনিয়ার টাকা আব্বাসে আপনার দুনিয়ায় থেকে যাবে, দুনিয়ার পয়সা আপনার দুনিয়ায় থেকে যাবে, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিষা না গো তোমার আসলে ঠিকানা, একটু জোরে বলা যাবে না, আর একটু মহাব্বতে হবে না, একদিন তোমায় মনেতে হবে তুমি ভুলে যেও না, হয়
পাবে মাটির বিসা না গো তোমার আসলে ঠিকানা, এ বাড়ি গাড়ি টাকা করি সঙ্গে যাবে এ না, হবে মাটির বিছানা গো তোমার আসলে ঠিকা আনা, হবে মাটির বিছানা গো তোমার আসলে ঠিকা আনা।